ধসার ভয়াবহতা দেখেই আন্দাজ করা হয়েছিল যে মৃতের সংখ্যা বাড়তে পারে, কিন্তু তা যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনাও করতে পারেনি কেউ। মণিপুরের ভয়াবহ ভূমিধসে কমপক্ষে 81 জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ প্রায় 55 জন। শুক্রবার বিপর্যয়স্থল পরিদর্শন করতে গিয়ে এমনটাই জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানান, ধসের জেরে ধুয়ে আসা কাদামাটির নিচে চাপা পড়েই প্রাণ হারিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। তাদের দেহ উদ্ধার করতে আরও 2-3 দিন সময় লেগে যাবে বলেই জানান তিনি। লাগাতার বৃষ্টির জেরে বুধবার রাতে ভয়াবহ ধস নেমেছিল মণিপুরের ননে জেলার টুপুল রেল ইয়ার্ডে। সেই সময় রেললাইন পাতার কাজ চলছিল। ধসের পাথর কাদামাটিতেই ভেসে যান শ্রমিক, সেনাবাহিনীর জওয়ানরাও। ভেসে গিয়েছে সেনার ক্যাম্প সহ একাধিক ঘরবাড়িও। প্রথমে 8 জনের দেহ উদ্ধার করা হয়েছিল, পরে শুক্রবার রাতে জানানো হয় ভয়ঙ্কর ওই ভূমিধসে এখনও অবধি 20 জনের দেহ উদ্ধার করা হয়েছে, কমপক্ষে 60 জন নিখোঁজ রয়েছেন। আজই রাজ্যে ফিরছে মণিপুরের ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির 10 জওয়ানের দেহ। এদের মধ্যে দার্জিলিং, মিরিক ও কার্সিয়াংয়ের 9 এবং 1 জওয়ান, জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। 2টি বিমানে রাজ্যে পৌঁছবে 10 জওয়ানের কফিনবন্দি দেহ। বাগডোগরায় নামার পর নিয়ে যাওয়া হবে ব্যাংডুবি সেনা হাসপাতালে, সেখানে গান স্যালুট দেওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ। ধসের ফলে মৃত্যু হয়েছে দার্জিলিংয়ের বাসিন্দা জওয়ান মিলন তামাং, দিবাঙ্কর থাপা, বেঞ্জামিন, মার্কাস গুরুং, সীতারাম রায়, বিশাল ছেত্রী, বিধান রায়, ভূপেন রায়, লাদুক তাঙাং। এছাড়াও নিহত জওয়ানদের মধ্যে রয়েছে জলপাইগুড়ির শঙ্কর ছেত্রী ও পূর্ব সিকিমের সেরিং লেপচা। জলপাইগুড়ির নাগারকাটার বাসিন্দা জওয়ান শঙ্কর ছেত্রী নির্মাণ কাজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আগামী মাসেই বাবার অপারেশনের জন্য ঘরে ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই ঘরে ফিরল তার মৃত্যু সংবাদ। মণিপুরে ধস বিপর্যয়ের নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, মণিপুরে ধসে দার্জিলিংয়ের 9 জওয়ানের মৃত্যুর খবরে স্তম্ভিত, গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে স্বজনহারা পরিবার পরিজনদের পাশে আছি, সমবেদনা জানায়। মণিপুরের ননে জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 81। সেনা সূত্রে খবর, এর মধ্যে 15 জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। ধসার ভয়াবহতা দেখেই আন্দাজ করা হয়েছিল যে মৃতের সংখ্যা বাড়তে পারে, কিন্তু তা যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনাও করতে পারেনি কেউ। মণিপুরের ভয়াবহ ভূমিধসে কমপক্ষে 81 জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ প্রায় 55 জন। শুক্রবার বিপর্যয়স্থল পরিদর্শন করতে গিয়ে এমনটাই জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানান, ধসের জেরে ধুয়ে আসা কাদামাটির নিচে চাপা পড়েই প্রাণ হারিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। তাদের দেহ উদ্ধার করতে আরও 2-3 দিন সময় লেগে যাবে বলেই জানান তিনি। লাগাতার বৃষ্টির জেরে বুধবার রাতে ভয়াবহ ধস নেমেছিল মণিপুরের ননে জেলার টুপুল রেল ইয়ার্ডে।